আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আবার নিয়ে আসলাম ভীমরুলি পেয়ারা বাগানের দ্বিতীয় পার্ট নিয়ে। তো আমরা এখন এসে পৌঁছে গেলাম ভীমরুলি পেয়ারা বাগানে, আর আমরা যে সাইডে এসেছি এই সাইডে দুইটা পার্ক আছে। আমরা প্রথম পার্কটা না যেয়ে পরের পার্কটায় নামবো। তো এই পাশে হচ্ছে আরেকটা পার্ক, তো এই পার্কটা আমরা যাইনি কারণ টাইমটা খুবই শর্ট ছিল, যেহেতু সন্ধ্যা হয়ে যাবে আমরা তাড়াতাড়ি বাসায় চলে যাব। এই জন্য একটা পার্ক নেমে আমরা ঘোরাঘুরি করে তারপর আমরা আবার ফিরে গিয়েছিলাম। তো এই সাইডের পার্কটা আমার কাছে একটু মানে শান্ত নিরিবিলি লেগেছে, ভাবছি যে এই সাইডের পার্কে আমরা নামি, নেমে একটু হাঁটাহাঁটি করবো, দেখবো আর যদি পেয়ারা পাড়তে পারি তো পারবো, কিন্তু কোনো চান্স পাইনি পেয়ারা পাড়ার, কারণটা আমি পরে বলছি। তো এখানে এসে যখন নাও আমাদের নৌকা ভিড়লো তখন আমরা আস্তে আস্তে করে এখান থেকে উঠলাম। আর পার্কের যে জায়গাটা সেখানটা খুবই সুন্দর, সুন্দর করে ফুল গাছ টাছ লাগানো, বসারও জায়গা আছে, দোলনা আছে, দোলনায় বসতে পারেন আপনার ইচ্ছা মতো আর কি। আর অবশ্যই আপনারা টাইমের কথাটা মনে রাখবেন, যে যে সময়টা আপনি নৌকা নিয়ে এসেছেন সেই সময়টা যেন কাভার হয়। আপনি যদি 2 ঘন্টা নিয়ে আসেন সেক্ষেত্রে আপনার এখানে থাকার টাইমটা কিন্তু সেই আপনার টাইমের মধ্যেই, আপনার নৌকা ভাড়া সেই টাইমের মধ্যেই কিন্তু পড়বে, ঠিক আছে? তো নৌকা যাকে নিয়ে আসছি সে মাঝিটাও কিন্তু আমাদের সাথেই ছিল, সে এখানে বসা ছিল, আমরা ভিতরে ঘুরে আসছি। তো আমি প্রথমে কি করলাম, উঠে এখান থেকে টিকিট নিতে হবে পার পারসন 30 টাকা করে টিকিট, আগে ছিল 20 টাকা, এখন হয়েছে 30 টাকা পার পারসন আপনার টিকিট কেটে তারপর আপনারা ভিতরে প্রবেশ করবেন। তো আপনার ভিতরে আসার সাথে সাথে এখানে নৌকা ভিড়ানোর সাথে সাথেই আপনাদের কাছে চলে যাবে টিকিট নেওয়ার জন্য। তো আমরা এখানে কিছু হাঁটাহাঁটি, কিছু সময় হাঁটাহাঁটি করে আমরা উপরে উঠবো, একটু এখান থেকে আবার উপরের ভিউটা দেখা যায়, তাই আমি চিন্তা করলাম যে উপরে উঠি। আর আমাদের সাথে যে মাঝি আঙ্কেল আসছে সে আবার কতগুলো পেয়ারা নিয়ে আসছে, যে আপনার তোমরা নাও পেয়ারা খাও। আমি বললাম যে আমরা একটু আসতেছি, আপনি এগুলো নিয়ে নৌকার মধ্যে রাখেন পরে খাবো। তো আমি প্রথমে চাচ্ছিলাম উপরে উঠতে, এই জন্য আমি তাড়াহুড়ো করে ভাবলাম যে আগে উপরে উঠি। তো উপরে খুব ইজিলি আমি উঠতে পেরেছিলাম কারণ এগুলো দেয়া কাঠের নিচে, তো ওগুলো ধরে ধরে উপরে উঠলাম। এখানে আরও লোক ছিল আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে পুরো বাগানের ভিউটা, মানে এই সাইডের বাগানের ভিউটা দেখা যায় একদম, মানে উপরে আকাশ, তারপরে সবুজ গাছ, নিচে তো পানি, খুবই ভালো লাগছিলো এখানে উঠে। আর একটা বাতাস আসছিল, ফ্রেশ একটা বাতাস, মনে হচ্ছিলো মানে অন্য কোথাও চলে এসেছি। তারপর আমরা নিচে নামলাম, সেটার ভিডিও আর নেই। তো নিচে আসার পরে আবার আমরা যে সাইডের পার্কে উঠেছি ওই সাইডের পার্কের একটা লোক এসে আমাদের হাতে কিছু 4-5টা পেয়ারা দিয়ে গেল, যে আপনারা খান আর হাঁটেন ভিতরে, কারণ তারা তো জানে যে ভিতর সাইডে পেয়ারা আর নেই, কারণ সবগুলো পেরে খাওয়া হয়ে গেছে, মানে হাতের কাছে যেগুলো পাওয়া যায় পেয়ারা সব খাওয়া শেষ। এখন শুধু মানে একদম গাছের মাথায় যেখানে মানে মানে লাঠি ছাড়া পাড়া সম্ভব না সেই সব জায়গায় পেয়ারা, কিছু কিছু পেয়ারা আছে, আশা করি আরও কিছু দিনের মধ্যে সেই সব পেয়ারাও চলে যাবে, মানে সে থাকবে না, কারণ ফ্রিতে যদি মানুষ পায় তাহলে মানে কে না খায়। আর খাওয়া তো দূরের কথা, তারা সাথে করে ব্যাগ ভরে পেয়ারা নিয়ে যায়, যে পার্স ব্যাগগুলো থাকে না মহিলাদের, পার্স যদি মহিলারা আসে পার্স ব্যাগে নিয়ে যায়, ছেলেরা পকেটে করে নিয়ে যায়, মানে যে যেমন পারে। 30 টাকা করে পার পারসন, একদম 30 টাকার জায়গায় মানে 200-300 টাকার পেয়ারা তারা নিয়ে যায় সাথে করে। তো এই মাঝখান থেকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে কাঠ দিয়ে, এটা আগে ছিল না, এটা নতুন করে তৈরি করছে পর্যটকের দৃষ্টি আকর্ষণ করার জন্য। আর এটা জায়গাটা আমার ভালো লেগেছে কারণ এই জিনিসটা আছে বলেই আমরা ভিতর ঢুকে দেখতে পাচ্ছি পেয়ারা বাগানগুলো, পেয়ারা গাছগুলো, পেয়ারা পেরে খাওয়া যায়। এ সাইডে অনেক পেয়ারা ছিল, এখন আর পেয়ারা একটাও নেই, ঠিক আছে, যে হাত দিয়ে পারবো। যদি পেয়ারা পাড়তে হয় তাহলে নিচে নামতে হবে আর গাছে উঠতে হবে, কিন্তু এখন সেটা সম্ভব না, যেহেতু আমার ছেলে আমার সাথে ছিল, ওকে রেখে আমি কীভাবে পেয়ারা পাড়তে যাব। তো তাই আর চেষ্টা করলাম না, ভাবলাম যাবার সময় পেয়ারা কিনে নিয়ে যাব আর খাবো।
কিন্তু এখানে গাছের পেয়ারাগুলো এত মিষ্টি এত মিষ্টি, খুবই ভালো লাগছিল খেতে। আর একদম কচকচে একটা ভাব ছিল পেয়ারায়। পেয়ারা বাগানের মধ্যে থেকে হাঁটছিলাম আর পেয়ারা খাচ্ছিলাম, অন্যরকম একটা অনুভূতি। আর আপনার এখানে আসার সময় অবশ্যই সময় এবং আপনাদের নিজস্ব যে জিনিস, যেটা আপনার দামি জিনিসগুলো, নিজে অবশ্যই খেয়াল রাখবেন। এবং যারা সাঁতার জানেন না তারা একটু সাবধানতা অবলম্বন করবেন। যদিও এখানে সবাই খুবই হেল্পফুল, আপনাকে সাহায্য করবে, তবুও আপনারা একটু সতর্ক থাকবেন এই আর কি। তো ভিতরে যখন আপনারা হাঁটবেন অবশ্যই চেষ্টা করবেন যে আপনার আপনার পেয়ারা পেরে তো খাবেনই, কিন্তু আমি মনে করি যে এরপর থেকে যারা যাবে তারা আর পেয়ারা পেরে খেতে পারবে না, কারণ পেয়ারা গাছগুলোই থাকবে কিন্তু পেয়ারা আর থাকবে না। আমি যখন গিয়েছিলাম তখনই একদম পেয়ারা শেষ, গাছে পেয়ারা ছিলই না। কিন্তু আপনারা এখানে গেলে আপনারা কিনে খেতে পারবেন, কারণ নৌকায় করে পেয়ারা নিয়ে তারা আসে। জানি না কোত্থেকে নিয়ে আসে পেয়ারাগুলো, কিন্তু এইখানের যে পেয়ারার স্বাদ আর নৌকায় যে পেয়ারার স্বাদ আমার মনে হয় না সেম, কারণ এইখানের পেয়ারা তো শেষ, তারা অন্য কোথাও থেকে হয়তো পেয়ারাগুলো নিয়ে আসে, এই জন্য ওই পেয়ারাগুলোর টেস্ট অতটা মজা না। তো আমিও পেয়ারা কিনেছিলাম, সেটার ভিডিও আপনার সামনে যেয়ে দেখতে পারবেন। আর আমরা এখানে কিছুটা সময় ঘোরাঘুরি করে আমরা আবার বেরিয়ে যাচ্ছিলাম, কারণ আমাদের মাথায় ছিল আমাদের তাড়াতাড়ি যেতে হবে এবং 2 ঘন্টার মধ্যে যেতে হবে। তো আমরা 2 ঘন্টার বলে কথা বলে তারপরে নৌকা নিয়ে আসছিলাম। তো আমরা চাচ্ছিলাম একটু ওই সাইডে যেতে, কিন্তু আবার মন বলছিল যে সেমই তো, এই পাশে পেয়ারা বাগান, ওই পাশে পেয়ারা বাগান একই তো। আবার ওই পাশে অনেকগুলো ছেলে আসছিলো পার্টি করতে আর কি, হয়তো র্যাগ ডে পালন করে আসছিলো, ওই জন্য আর কি ওই সাইডে আমরা যাইনি। তাই আমরা নৌকা ওঠার পরপর ভাবলাম যে বাসায় যখন যাবো তো পেয়ারা কিনে নিয়ে যাই। তো এই আঙ্কেলকে ডাক দিলাম, আঙ্কেলকে ডাক দেওয়ার পর বললাম যে কাঁচা পেয়ারা আমাদের দরকার, তো আপনি কাঁচা পেয়ারা দিবেন এবং ভালো দেখে পেয়ারা দিবেন। কিন্তু আমি অতটা বুঝতে পারিনি যে পেয়ারাগুলো আসলে মজা ছিল না, একটু কেমন যেন ছিল। আমি মনে করেছি যে এখানের পেয়ারাই হয়তো আশেপাশে থেকে নিয়ে আসছে, হয়তো টেস্ট অনেক ভালো হবে, কিন্তু আমার ভুল হয়েছে, এটা খেয়ে দেখি নাই আমি। পেয়ারাটা খেয়ে দেখলে আমার এই সমস্যাটা আর হতো না। তো আমি না খেয়েই এখান থেকে পেয়ারা নিলাম। এরকমই ঝুড়ি করে তারা পেয়ারা বিক্রি করে, এখানে মেপে দেয় না, তো ঝুড়ির মধ্যে যেগুলো থাকে এগুলো আর কি 40 টাকা 50 টাকা এরকমের বলে। আপনারা দামাদামি করে অবশ্যই পেয়ারা কিনবেন। আর আমি ছোট যে ঝুড়ি দুইটা আছে ওই ঝুড়ি দুইটায় পেয়ারা আমি কিনেছিলাম 80 টাকায়। তো এখানে আমার লস হয়েছে, কারণ আমরা যে অটো নিয়ে গিয়েছিলাম সেই অটোওয়ালা ওইখানে বসে, মানে ভীমরুলি পেয়ারা বাজার যেটা ওইখানে বসে পেয়ারা কিনেছে 50 টাকায়, এক ব্যাগ পেয়ারা কিনেছে। আমাদের আমি 80 টাকায় যে পেয়ারা কিনেছি তার চেয়ে ডাবল পেয়ারা, ঠিক আছে। আর আমরা এখানে এসে পেয়ারা কিনেছি 80 টাকায়, তাও টেস্ট খুবই বাজে, খুবই বাজে। আমি মানে এরকমের ঠকা ঠকবো আমি কখনো কল্পনাও করতে পারি নাই। যাই হোক, আমার মানে যাওয়ার আনন্দটাই ছিল বেশি, আমি আর কিছু মানে ভাবতে পারিনি, যাক কি আর হবে, হয়তো এটাই ছিল আমার ভাগ্যে যে আমার পেয়ারাটা আমি ভালোভাবে কিনতে পারিনি। হয়তো খেয়ে কেনা উচিত ছিল, যেহেতু আমার হাতে একটা পেয়ারা ছিল আমি ওটা খাচ্ছিলাম, তাই ভাবছিলাম যে হয়তো ভালোই হবে, তাই আমি আর কিনিনি। তো ওখানে গেলে আপনারা লেবু, তারপরে আমড়া এসবও কিনতে পারবেন কমের মধ্যে। অবশ্যই বললাম যে দামাদামি করে কিনতে হবে, কারণ এখানে আপনারা খুবই কমের মধ্যে পেয়ারা কিনতে পারবেন। আর আসার সময় বাই বাই দিয়ে আসলাম যে বাই বাই পেয়ারা বাগান, আর আসার ইচ্ছা নেই আবার আছেও, যখন একদম শুরু হবে পেয়ারা বাগানের পেয়ারার সিজন তখন আসার ইচ্ছা আছে, যখন পেয়ারা থাকবে হাত দিয়ে পাড়তে পারবো, ধরতে পারবো। তো এখন আমরা চলে যাব বাসায়, তাই আর কি ভিউটা নিচ্ছিলাম যে একদম গধূলি, মানে একদম সূর্য অস্ত যাবে এই টাইপের, এই ভিউটা কেমন আসে এটা দেখানোর জন্য। আর আমার ছেলেকে আমি একদম নৌকার মাঝখানে বসিয়ে নিয়েছি, সে বসে বসে চিপস খাচ্ছিল আর মজা করছিল, আর আমরা এই সাইডে বসে, আমার বোন সে নৌকার উপরে বসে একদম মাথায় গিয়ে পা দুলিয়ে দুলিয়ে তারপর মজা নিচ্ছিল আর আনন্দ করছিল। আমি এটা পারছিলাম না, আমার মন চাচ্ছিলো আমি একটু পা ভিজিয়ে নিই, কিন্তু
কিছু করার নেই, ছেলেকে দেখে আমি ওই পাশে গেলেই সে কান্নাকাটি শুরু করে দিবে। তো এই যে মানে অবস্থাটা, এই যে ওয়েদারটা মানে খুবই ভালো লাগছিল। আপনারা দেখি বুঝতে পারছেন যে আকাশের মেঘগুলো কি সুন্দর, এবং এই ভিউটা খুবই খুবই ভালো লাগছে আমার কাছে। তার উপর নিচে হচ্ছে পানি, একদম পানির আস্তে আস্তে শব্দ হচ্ছে। যখন আমাদের মাঝি আঙ্কেল আস্তে আস্তে নৌকা চালাচ্ছিল, তখন খুবই খুবই একটা মিষ্টি সাউন্ড আসছিল। তার সাথে আবহাওয়াটাও খুব ভালো ছিল, মিষ্টি একটা বাতাস আসছিল হালকা হালকা। যেহেতু চারপাশে শুধু গাছ আর গাছ, তাই আবহাওয়ার কথা আর কি বলবো, খুবই ভালো লাগছিল। আর মাঝে মধ্যে আমাদের একটু দেখিয়ে নিচ্ছিলাম এই জন্য যে মনে করিয়ে দিতে যে আমরাও আছি। ও হ্যাঁ, আরেকটা কথা, অবশ্যই আমাদের পেজটাকে, আমার পেজটাকে লাইক ফলো দিয়ে রাখবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, এবং আমার সেম নামে একটা ইউটিউব চ্যানেল আছে, সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই জিনিসটা দেখাচ্ছি এই জন্য, যারা যারা এখানে আসেন অবশ্যই এই পানির বোতল বলেন, আরসির বোতল এবং খাবারের প্যাকেটগুলো এরকমের ফেলবেন না, ঠিক আছে? এটা আপনি সাথে করেই, আপনি ট্রলারে করেই আপনি নিয়ে যেতে পারেন, ঠিক আছে? নিয়ে যে একটা জায়গায় আপনি রাখতে পারেন, সেখানে আপনি তারপরে আপনি ফেলে দিতে পারেন উপরে। এই পানির মধ্যে কেন ফেলতে হবে আপনাদের, আমি এইটা বুঝি না, কেন পানিকে এত নোংরা করেন আপনারা, কেন নষ্ট করতে চান আপনারা? তো এই জন্য আমি এই ভিডিওটা এখান থেকে নিলাম, যে পানির মধ্যে কি পরিমাণ খাবারের প্যাকেটগুলো আছে, তারপরে আবার বোতল, পানির বোতল, আরসির বোতল, এসব আপনারা ফেলে দিয়ে যান, এটা ঠিক না, ঠিক আছে? এটা মোটেও ঠিক না, কারণ এটা জিনিসটা আমরা যদি সুন্দর না রাখি, তাহলে এই জিনিসটা কি আর সুন্দর রাখবো বলেন? আমাদেরই তো এটা সুন্দর রাখতে হবে, আমরাই এখানে আসবো দেখতে, আমরাই পেয়ারা খেতে আসবো, আর আমরাই এই যে এখান থেকে চলাচল করবো, তাই আমরা কেন এটা নষ্ট করবো, তাই না? ওকে, তো এটা নিয়ে আর কথা না বলি আমি। তারপরে আমরা কি করলাম, আস্তে আস্তে করে আমরা যাচ্ছিলাম, আর পানিতে কী রকমের ঢেউ আসছিলো, এখান থেকে একটা ট্রলার চলে গেছিলো এই জন্য। তো আমরা আসার সময় আবার পিছন সাইডে তাকিয়ে দেখলাম অনেকগুলো পাখি, এগুলো কিন্তু পাখি না, এগুলো কাক ছিল, ঠিক আছে? অনেক কাক ছিল, সাইডে অনেক বাদুর ছিল ঝুলে ঝুলে গাছের সাথে, আর কেউ কেউ করে আওয়াজ করছিল অনেক। এই যে দেখেন কি রকমের বাদুর ঝুলে আছে গাছের মধ্যে, অত ছোট ছোট দেখা যাচ্ছে। আর এখানের আরেকটা জিনিস খেয়াল করলাম, যে এখানের আপনার যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা, ট্রলার। এইটা তারা এক বাড়ি থেকে মানে একদম সাইডে, যেখানে আমরা ভীমরুলি বাজার সাইডে যে বাড়িটা, ওরা আর কি নৌকার দরকার হয় না, ওদের ওখান থেকে রাস্তা আছে, কিন্তু ভিতর সাইডে যে বাড়িগুলো আছে তারা অবশ্যই নৌকায় চলাচল করে। যে আমরা চলে এসেছি, এখন আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আর আমার বোনের হাতে আমি পেয়ারার থলিটা ধরিয়ে দিয়েছি, এবার আমি আমার ছেলেকে নিয়ে আস্তে আস্তে করে হেঁটে আমরা চলে যাচ্ছি আমাদের অটো যেখানে রাখা আছে ওইখানে, ঠিক আছে? তো অটো যে ভাইয়াটা রাখা আছে সেখানে আমি বললাম যে ভাইয়া চলে আসেন, আমরা এখন চলে যাব। আর আমি একটু আবার দেখিয়ে নিচ্ছি আমাদের ভীমরুলি বাজার বাজারটা। তো এই তো আজকে এই পর্যন্তই, আশা করি আপনাদের খুব ভালো লেগেছে, এবং যাওয়ার সময় আপনাদের কিছু ভিউটা দেখিয়ে দিলাম, কত সুন্দর, তাই না? খুব ভালো লেগেছে, এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কার কার ভালো লেগেছে এবং কে কে এখানে আসবেন আবার দেখতে, ঠিক আছে? আমার ইচ্ছা আছে নেক্সট টাইম একদম প্রথম প্রথম, যেখানে যখন পেয়ারা সিজনটা শুরু হবে, তখন আসার এবং হাত থেকে গাছ থেকে পেয়ারা পেরে তারপর খাওয়ার, কি বলেন, ভালো হবে না? অনেক ভালো হবে। এবং যারা যারা এখনও আসতে চাচ্ছেন অবশ্যই আসবেন, সমস্যা নেই, আপনারা কিনে কিনে পেয়ারা খাবেন। আর এই যে নদীতে ঘোরার মানে মানে খালের মধ্যে নৌকাতে ঘোরার বা ট্রলারে ঘোরার মজাই অন্যরকমের, সেটা আপনারা উপভোগ করবেন, ঠিক আছে? আজ এই পর্যন্তই, আশা করি আপনাদের আমার ভিডিওটা অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, হ্যাঁ, এবং কমেন্টসটু করবেনই মাস্ট, কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন, যারা যারা দেখবেন অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখাচ্ছিলেন, এইগুলো কেমন লাগছে বলেন তো? অনেক সুন্দর, তাই না? এই যে এইটাই হচ্ছে পরিবেশ, এটাই হচ্ছে মুগ্ধতা, এটাই হচ্ছে আমাদের আমাদের বাংলাদেশ। ওকে, আচ্ছা, এই পর্যন্তই, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।